আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63 বৎসরের জন্য এই দুনিয়াতে পাঠাইছিলেন। 63 বৎসর আগে এক রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এসেছিলেন। আবার 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এই 63 বৎসরের পবিত্র জিন্দেগিটাকে সিরাতুন নবী বলা হয়, মহানবীর জীবন ইতিহাস। মহানবীর জীবন ইতিহাস কতদিনের? 63 বৎসরের। 63 বৎসরের এই পবিত্র জিন্দেগির সর্বমোট 3টা অংশ আছে, 3টা অধ্যায়। প্রথম অধ্যায় হল ওহি নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসর। দ্বিতীয় অধ্যায় হল ওহি নাজিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত 13 বৎসর। তৃতীয় অধ্যায় হল হিজরতের পর থেকে ওফাত পর্যন্ত 10 বৎসর। ওহী নাজিলের আগে গেল 40 বৎসরের জিন্দেগি, হিজরতের আগে গেল আরও 13 বৎসরের জিন্দেগি, হিজরতের পরে গেল আরও 10 বৎসরের জিন্দেগি। 40 আর 13 53 আর 10, এই হইল 63 বৎসর। পবিত্র জিন্দেগির এই 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল, পবিত্র জিন্দেগির প্রথম অধ্যায়ে কত বৎসরের, এর বৈশিষ্ট্য হল এই অংশটা নবীর জন্য নবুয়তের দলিল। 63 বৎসরের জিন্দেগির মধ্যে প্রথম অধ্যায়ের 40 বৎসর কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অধ্যায়টাকে রাসুলের মক্কি জিন্দেগি বলা হয়। এই মক্কি জিন্দেগির 13 বৎসর সন্ত্রাসীদের সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করার অধ্যায়। সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করার অধ্যায় ছিল কোন অংশটা? 13 বৎসরের মক্কি জিন্দেগি দ্বিতীয় অধ্যায়। আর হিজরতের পরবর্তী 10 বৎসর হল সন্ত্রাস দমন করে দুনিয়াবাসীকে একটা সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দেওয়ার অধ্যায়। প্রথম অধ্যায়ের 40 বৎসর নবীর জন্য নবুয়তের দলিল, দ্বিতীয় অধ্যায়ের 13 বৎসর, এর শিরোনাম হল মক্কি জিন্দেগি। এটা হলো নবীর এবং নবীর অনুসারী মুসলমানদের নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করার অধ্যায়। কীভাবে সহ্য করা? নীরবে কতদিন? সন্ত্রাসীদের সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তার পবিত্র জিন্দেগির দ্বিতীয় অধ্যায়ে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে। হিজরতের পরবর্তী 10 বৎসরের মদনী জিন্দেগি, এটা হলো সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়। এটা হলো সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টা হলো সমাজকে সন্ত্রাস মুক্ত করার অধ্যায়। 13 বৎসরের মক্কি জিন্দেগি নীরবে সন্ত্রাস সহ্য করার অধ্যায়, 10 বৎসরের মদনী জিন্দেগি সমাজকে সন্ত্রাস মুক্ত করার অধ্যায়। এখন কি আপনারা বলতে পারবেন পবিত্র জিন্দেগির সর্বমোট কতটা অধ্যায়ে বিভক্ত? প্রথম অধ্যায় ওহী নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের জিন্দেগি, এই অধ্যায়ের বৈশিষ্ট্য হল এটা নবীর জন্য নবুয়তের দলিল।